Assalamualaikum. This is Dapsan. Welcome to my another video. तो अभी हमारे लास्ट दो इता वीडियो आगे बोल सिलाम जहाँ हमारे बाइकर सस्पेंशन है प्रॉब्लम हुई से जाज जो ने बोरिशल गिये टीवीएस सर्विस सेंटर वारंटी क्लेम करे अश्लम इंस्टांग उधर का सच चिलो ना देखे वाला दीते पारे नहीं आर परवर्ती ते ईद चिलो ये जो ना वाला अपन इट लेट हुई से তো আমাকে গতকালকে বিকালবেলা ফোন দেওয়া হয়েছে যে আমার সাসপেনশনটা চলে আসছে, তো আমি যেন গিয়ে চেঞ্জ করে আসি। তো লাকিলি ওয়ারেন্টি ক্লেম করার পরে ওরা টোটাল সাসপেনশনটা ফ্রি আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি এই জন্য বরিশালের দিকে এখন যাচ্ছি, আর কথাও বেশি বাড়াবো না। সো লেটস গো। এই রাস্তার অবস্থা এমন জানলে আজকে আমি জীবনে বাসার থেকে বেরোইতাম না, জীবনে বাসার থেকে বেরোইতাম না। ভাবছিলাম হয়তো বা কাদা হইতে পারে, যে কাদার জন্য চলে যাবে, কাদা পার হয়ে চলে যেতে পারে, বাট এত পানি উঠা গেছে রাস্তায়। আজকে আসাটাই একটা ভুল ডিসিশন ছিল। রাস্তার মাঝপথে এখন বাসায় যাওয়ারও কোনো সিস্টেম নাই, এদিকে জুতা টুতা সব ভিজা গেছে। ভিজা অবস্থায় এখন থাকতে হবে আজকে সন্ধ্যা পর্যন্ত, মিনিমাম সন্ধ্যা পর্যন্ত এরকম ভিজা অবস্থায় থাকতে হবে। যাওয়ার কথা ছিল খুব সকালবেলা, বাট এই রাস্তাঘাট বৃষ্টির জন্য এত লেট হয়ে গেছে, অলরেডি একটার মতো বাইজা গেছে। আমি বাসার থেকে বেরোইছি সকাল দশটায়। অ্যাজ ইউজুয়ালি এক ঘন্টার বেশি লাগে না যাইতে, কিন্তু এখন তিন ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আমি হাফ রাস্তায় চলে আসছি। আমি এখন চলে আসছি টিভিএস এর শোরুমের এইখানে, মানে টিভিএস এর সার্ভিস পয়েন্টের এইখানে। তো এই সামনে ডান সাইডেই টিভিএস এর সার্ভিস পয়েন্ট, ওইখানে যাব। যাওয়ার পর ওইখানে শাহনাজ ভাই আছে, সার্ভিস ম্যানেজার, ওনার সাথে কথা হয়েছে। তো উনি যাওয়ার পর আমার বাইক সার্ভিসিংয়ে উঠবে। সুবল দা আসি, শাহনাজ ভাই আসি, ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমার বরিশাল, আমার সাসপেনশন বদলানো শেষ, মানে দে আর সো হেল্পফুল।
আগের প্রবলেম সব সলভ হয়ে গেছে। তো এই বরিশালের যে সার্ভিস ম্যানেজার আছে শাহনাজ ভাই, সেও অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি হেল্পফুল। আসা মাত্রই উনি সব কিছু চেঞ্জ করে দিল। আর এইখানে যে দাদা ছিল সুবলদা, সেও যথেষ্ট ভালো কাজ করে। থ্যাংক ইউ টিভিএস ফর ইউর সাপোর্ট। ওকে, আমি এখন কাজ করা শেষ, এখন পটুয়াখালীর দিকে যাব। ও, আগের থেকে অনেক বেটার ফিল করতেছি চালায়া। আগে পিছনের চাকা ভার হয়ে থাকতো, মনে হতো যে বাইক সামনের দিকে যাইতেছেই না, বাট এখন জিনিসটা অনেক কমফোর্ট লাগতেছে, অনেক বেশি কমফোর্ট লাগতেছে। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।